আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সবুজ সিটিসি সি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজ আমাদের ইনসার্ট ট্যাবের যে টেবিলের কাজ করা হইতেছিল গত সপ্তাহে তো সেই টেবিলের কাজটি আজকে আমরা বাকি যে লেআউট অপশন আছে আমরা ওই অপশনের কাজ শিখব তো দেখুন আমার এখানে একটি টেবিল অলরেডি দেওয়া আছে তো এই টেবিলের উপরে আমি আপনার টেবিল রো কলাম মার্জিন আজকে তিন পাটের কাজ হবে ইনশাআল্লাহ তো সর্বপ্রথম আমাদের কাজ হলো সিলেক্ট তো আমাকে সর্বপ্রথম খেয়াল করতে হবে এই যে কার্সারটি আমার কার্সারটি কোথায় আছে এটা আমাকে আগে দেখতে হবে যেহেতু আমাদের এখানে তিনটে রো আর এখানে তিন চারটে কলাম আছে তো তিনটে রো আর চারটে কলামের ভিতরে আমার কার্সারটি কোন ঘরে আছে এটা আমাকে বুঝতে হবে এবং শিখতে হবে যেমন আমার কার্সার এই মুহূর্তে দুই নাম্বার কলামে আছে এটা হলো দুই নাম্বার কলাম আমি কার্সারটি এখানে ক্লিক করেছি এবার আমরা চলে যাই সিলেক্ট কমান্ডে সিলেক্ট কমান্ডের ভিতর চারটি কমান্ড এখানে দেখাচ্ছে একটা হলো সিলেক্ট সেল সিলেক্ট কলাম সিলেক্ট রো অ্যান্ড সিলেক্ট টেবিল তো আমার কার্সার যেহেতু দুই নম্বর কলামে আছে টু সেক্ষেত্রে আমি সিলেক্ট সেলে ক্লিক করি দেখেন এখানে সিলেক্ট সেলে ক্লিক করার কারণে দুই নম্বর সেলটা অনলি ফর দুই নম্বর সেলটাই সিলেক্ট হয়েছে আবার ঠিক একই ভাবে আমি যদি সিলেক্ট যে সিলেক্ট কলামে ক্লিক করি তো ওই দুই নম্বর কলামটাই সে সিলেক্ট করে দেখাবে আবার আমি কার্সার দুই ক্লিক করি সিলেক্ট সিলেক্ট রো এই ক্ষেত্রে শুধুমাত্র কাস্টার রো কে সিলেক্ট করবে টোটাল দুই নাম্বার রোটা অর্থাৎ এক নাম্বার যেহেতু কাস্টার আছে দুই নাম্বার কলামের ফার্স্ট সেলে সেই ক্ষেত্রে এক নাম্বার রোটি সিলেক্ট হয়েছে তারপর আবার দেখেন সিলেক্ট সিলেক্ট টেবিল এই ক্ষেত্রে পুরো টেবিলটি কাস্টার সিলেক্ট করে দেখাবে এই হচ্ছে আমাদের টেবিলের প্রথম সিলেক্টের কাজ তারপরে দেখেন এখানে ভিও গাইডলাইন আমরা ভিও গাইডলাইনের কোনো অপশন এখানে আপাতত নেই তো আমরা এখানে প্রপার্টিস কাজ করব তো প্রপার্টিস কাজ করার আগে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমাদের এই সেল এই টেবিল যদি কখনো এলোমেলো হয়ে যায় হঠাৎ দেখা তো অনেক সময় এই ঠিক এই প্রকারে একটা এলোমেলো হওয়ার সম্ভাবনা থাকে যদি এই ধরনের কোনো এলোমেলো হয় সেক্ষেত্রে টানাটানি না করে আপনি টেবিলে যে কোনো সেলে ক্লিক করেন তো টেবিলে সিলেক্ট করার পর এখানে প্রপার্টি তারপর এখানে এই ডায়লগ বক্সটি অর্থাৎ টেবিল প্রপার্টিজ ডায়লগ বক্সটি আপনার এখানে শো হবে এই ডায়লগ বক্সের ভিতর থেকে আপনি নাম ক্লিক করে দেবেন দিয়ে ওকে দেখেন আপনার টেবিলটি পূর্বের অবস্থায় ফিরে এসেছে এরপরে আপনি আসেন তো আমাদের ডিলেট যে কমান্ডটি ছিল সেই কমান্ডের কাজ হচ্ছে আমাদের সম্পূর্ণ কাস্টারের উপর নির্ভর করবে এই মুহুর্তে কাস্টার হচ্ছে দুই নাম্বার কলামের দুই নাম্বার রোর উপরে কাস্টার রাখা আছে তো আমরা ডিলেটে ক্লিক করি ডিলেট ক্লিক করলে এখানে ঠিক চারটি অপশান নেই ডিলেট সেল ডিলেট কলাম ডিলেট রো অ্যান্ড ডিলেট টেবিল আমরা ডিলেট সেলে ক্লিক করি ডিলেট সেলে ক্লিক করার পর শিফট সেল লেফ এখানে আমরা যখন এই অবস্থায় ক্লিক করে ওকে দেব তখন আমার ডান দিকের এই দুই নাম্বার রো ডান দিকের একটা সেল এখান থেকে অলরেডি মুছে গিয়েছে ঠিক তার ওই বাকি যে দুইটা সেল ছিল সেই দুইটা বাম দিকে সরে এসেছে তো এরপরে দেখেন ডিলেট কলাম আমরা কাজটা এই মুহূর্তে আছে আমাদের দুই নাম্বার কলামে তো আমরা ক্লিক করলাম ডিলেট তারপর ডিলেট কলাম দেখেন আমাদের দুই নাম্বার যেই কলামটি ছিল সেই কলামটি অলরেডি মুছে মুছে চলে গেছে তারপরে দেখেন ডিলেট ডিলেট রো এই মুহূর্তে আমাদের কার্সার আছে এক নাম্বার রো অর্থাৎ এই মুহূর্তে এক নাম্বার রোর উপরে আমাদের কার্সার আছে আর দুই নাম্বার তিন নাম্বার দুই নাম্বার কলামের উপরে কার্সার আছে তাহলে আমরা ডিলেট করি ডিলেট রো দেখেন আমাদের অলরেডি চলে গিয়েছে আমাদের ওই রোটি মুছে গিয়েছে তারপরে আবার আসেন ডিলেট এরপরে দেখেন এখানে ডিলেট টেবিল অর্থাৎ কাঠসার যেখানে আছে পুরো টেবিলটি এখান থেকে ডিলেট হয়ে যাবে দেখেন অলরেডি টেবিলটি মুছে গেছে তো এভাবে আপনি পুরো টেবিলটিকে এভাবে কা এর দ্বারা কমান্ডের দ্বারা আপনি এখান থেকে মুছতে পারেন তারপরে দেখেন এখানে ইনসার্ট অ্যাবো সব সবসময় উপরের দিক খেয়াল করতো এখানে একটি দেওয়া আছে অর্থাৎ কাঠসারের উপরের দিকে রো বাড়ানো এখানে আমি ক্লিক করলাম ইনসার্ট অ্যাবো দেখেন পাতের উপরে একটা ঘর চলে এসেছে আমরা এই ঘরে দিয়ে দিই চার তার উপরে আরেকটি দরকার আবার আমরা ইনসার্ট অ্যাবো দিই এখানে তিন ঠিক এভাবে আপনি রো বাড়াতে পারেন উপরের দিকে আর তার জন্য আপনাকে ইনসার্ট অ্যাবো ক্লিক করা লাগবে তারপরে দেখেন ইনসার্ট বিলো আমি এক নম্বর রোর উপরে ক্লিক করলাম তো যেহেতু একের নিচে দুই প্রয়োজন সেক্ষেত্রে ইনসার্ট বিলো এখানে দুই নম্বর আরেকটি রো চলে এসেছে তারপরে এখানে দেখেন ইনসার্ট লেফট তো আমার ইনসার্ট লেফট এর জন্য আমার এখানে সবচেয়ে আমি ক্লিক করলাম দুই যে আমার মাঝখানে আরেকটি কলামের প্রয়োজন তো আমি ইনসার্ট লেফট ক্লিক করলাম দেখেন দুই এর আগে একটা এখানে কলাম চলে এসেছে তারপরে ইনসার্ট রাইট আমি চার নাম্বার কলাম ক্লিক করি এই চার নাম্বার যে ঘরটা আছে এই ঘরের ডান দিকে একটা কলাম তৈরি হবে ইনসার্ট রাইট ক্লিক করার সাথে সাথে আমার ডান দিকে একটা কলাম চলে এসেছে তো এইভাবে আপনি এই টেবিলের রো বাড়ানো রো কমানো কলাম কিভাবে বাড়াইতে হয় কলাম কিভাবে কমাইতে হয় এগুলো আপনি এই ভিডিওতে খুব সুন্দরভাবে শিখতে পারবেন আশা করি তো সামনে নতুন ভিডিও নিয়ে আমরা আবার আসছি আমাদের সাথে থাকুন ইনশাআল্লাহ